পরের প্রশ্নটা রাহুলের, ছেলে বন্ধু বা মেয়ে বন্ধু করার উপযুক্ত বয়স কত? রাহুলের বয়ফ্রেন্ড চাই। এখন তো আইনত তো আমার মনে হয় প্রত্যেক শিশুরই ছেলে ও মেয়ে বন্ধু থাকেই, ঠিক তো? যখন আপনাদের বয়স 3, 4, 5, তখন আপনাদের ছেলে বা মেয়ে বন্ধু ছিল না? ছিল তো। এই সহজ বন্ধুত্বের এখন আপনারা একটা নতুন মানে বের করছেন। দেখুন, কেউ আপনার বন্ধু মানে এটা আবশ্যক নয় যে তার সঙ্গে শারীরিক সম্পর্ক থাকতে হবে। এটা এমন একটা ব্যাপার যেটা আপনি কিছু নির্দিষ্ট সমাজ থেকে শিখেছেন, যাদের কাছে দেহই সর্বস্ব। এটা কেন যে আজ ব্যাপারটা এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? আগে কেবল আমেরিকাতে ছিল, এখন তো সর্বত্রই। আপনি যদি কোনো একটা সম্পর্কের কথা বলেন, তাহলে মানুষ ভাবে এটা দেহভিত্তিক সম্পর্ক। কেন, আমার কি আপনাদের সাথে কোনো সম্পর্ক নেই? আপনাদের মা বাবার সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নেই? আপনাদের বন্ধুদের সঙ্গে, আপনাদের শিক্ষকদের সঙ্গে? হ্যালো, অবশ্যই আছে। না, কিন্তু এটা বলতে পারবেন না। যদি বলেন আমার শিক্ষকের সাথে আমার সম্পর্ক রয়েছে, লোকে ভাববে গোপনে নিশ্চয়ই কোনো ফষ্টি নষ্টি চলছে। এরকম কেন হয়ে গিয়েছি? দেখুন, সমস্যাটা হলো শুধু এটাই, আপনার বুদ্ধিমত্তাকে আপনার হরমোনগুলো অপহরণ করেছে। আমি যদি বলি আপনি আমার বন্ধু, তার মানে কি আপনার শরীর নিয়ে নয় ছয় করা প্রয়োজন? হ্যালো, এমনি বন্ধু হওয়া যায় না। আপনি একটি মেয়ে আর আপনি আমার বন্ধু, কিন্তু আমি বলতে পারবো না যে আপনি আমার গার্লফ্রেন্ড। কথাটাকে অন্যভাবে নেওয়া হবে। কেন এরকম হয়েছে? কারণ আমরা দেহভিত্তিক সম্পর্কগুলোকে খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি, এটা আপনাকে বুঝতে হবে। শরীরের থেকে অনেক গভীর প্রচুর সম্পর্ক হয়। আপনি মানুষের সঙ্গে অনেক বেশি গভীর সম্পর্ক রাখতে পারেন দেহকে এর মধ্যে না জড়িয়েই, তাই নয় কি? সম্ভব কি না? হ্যাঁ, শরীরভিত্তিক সম্পর্ক প্রয়োজন হতেই পারে কারোর সাথে, ঠিক আছে, সেটা আপনার ইচ্ছে, কিন্তু সেটা সম্ভব হতে পারে খুব সীমিত ক্ষেত্রে। কিন্তু বহু মানুষের সাথে বিভিন্ন স্তরে বন্ধুত্ব ও সম্পর্ক হওয়া সম্ভব, সম্ভব কি না? আপনি ঘনিষ্ঠ সম্পর্ক রাখতেই পারেন হাজার হাজার মানুষের সাথে। আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আমি এখন এখানে যেভাবে বসে রয়েছি, আমি আপনাদের সাথে একরকম ঘনিষ্ঠতা অনুভব করি। কিন্তু যেই আমি ঘনিষ্ঠ শব্দটা ব্যবহার করলাম, মানুষ ভাববে দুটো শরীর ঘষতে হবে। দেখুন, যদি দুটো শরীর ঘষাঘষি করে, তাহলে তো শুধু চামড়ার ছোঁয়া লাগে, তাই না? চামড়া তো শরীরের সবথেকে বাইরের আবরণ, সেটা ঘনিষ্ঠ কী করে হয়? আমি এটাকে ঘনিষ্ঠ মানি না। আমি মানুষের অন্তরে প্রবেশ করতে পারি, কেবল তাদের মন এবং আবেগ নয়, তার থেকেও গভীরে, তাদের জীবন প্রক্রিয়াতে। মানুষের সাথে আমার সম্পর্ক সেই রকম, যেখানে তাদের জীবনশক্তির সাথে আমার জীবনশক্তির অনুরণন ঘটে, সেটাই ঘনিষ্ঠতা, সেটাই প্রকৃত ঘনিষ্ঠতা। শরীরের স্পর্শ, হ্যাঁ, জীবনের কোনো একটা পর্যায়ে সেটার প্রয়োজন হয়, ঠিক আছে, এর মধ্যে ঠিক ভুল বলার কিছুই নেই, এটা আপনার ইচ্ছে। কিন্তু এটাকে বন্ধুত্বের ভিত্তি করবেন না। আপনি আশেপাশের প্রত্যেকটি ছেলে এবং মেয়ের সাথে কেন বন্ধু হতে পারবেন না? তো আদতে আপনি এটাই জিজ্ঞেস করছেন যে কোন বয়স থেকে আপনার যৌন সম্পর্কে ঢোকা উচিত, সেটাই জিজ্ঞেস করছেন। আমার মনে হয় আপনি আপনার নিজের এবং গোটা পৃথিবীর বিশাল উপকার করবেন, এর মধ্যে থেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ব্যাপারটাকে সরিয়ে যদি এটাকে অন্য কিছু একটা বলেন, ধরুন প্রেম কাহিনী বা প্রণয় কথা, যাই হোক। কারণ শরীর থেকে বন্ধু শব্দটাকে আলাদা করতেই হবে, এটা খুব জরুরি, তা না হলে বন্ধুত্বই করা যাবে না, সকলে এরম হয়ে থাকবে। কারণ যদি বলি আপনি আমার বন্ধু, ভয় পেয়ে যাবেন, এরম কি হওয়ার কথা? আমি যদি বলি সে আমার বন্ধু, সে ভয় পেয়ে যাবে, ভাববে মতলবটা কি, আমায় বন্ধু কেন বলছে। দেহ থেকে বন্ধু কথাটাকে মুক্ত করুন, এটা খুব গুরুত্বপূর্ণ। বন্ধুত্ব হতে দিন সর্বত্র। হ্যাঁ, শারীরিক সম্পর্ক ঘটে কোনো নির্দিষ্ট ব্যক্তির সাথে, সেটা আলাদা, সেটা আপনার ইচ্ছে। তো কোন বয়সে?
দেখুন, আপনি যখন শিক্ষার্থী রয়েছেন, তখন যদি আপনি এই যন্ত্রগুলোর দায়িত্ব না নেন, আমাকে বিশ্বাস করুন, আপনার শরীর, আপনার মন পরবর্তীকালে গিয়ে আপনাকে নানা সমস্যায় ফেলবে গোটা জীবন ধরে। তখন এদের আপনি চালনা করতে পারবেন না, এরা আপনাকে চালনা করবে। এটা হওয়া উচিত নয়। জীবনের এই পর্যায়ে আপনার লক্ষ্য এটাই হোক যে নিজের মধ্যে আপনার সর্বশ্রেষ্ঠ জায়গাটিকে বিকশিত করে তোলা। বাঁচার জন্য তাড়াহুড়ো করবেন না। জীবন ঘটবে ঠিক সময় মতন। যদি তাড়াতাড়ি বাঁচতে যান, কখনোই ভালোভাবে বাঁচতে পারবেন না। সময়ের আগে বাঁচার চেষ্টা করবেন না। আমি কোনো নীতিবাগিশ ব্যক্তি নই যে আপনাকে বলবো এটা বা ওটা করবেন না। কারোর এরম বাধ্যকারী চাহিদা থাকলে তিনি করতেই পারেন, কিন্তু এটাকে একটা সাধারণ প্রবণতায় তৈরি করার প্রয়োজন নেই যে আপনি যখন কলেজে পড়বেন তখন কারোর সাথে যৌন সম্পর্কে জড়াতেই হবে। এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কোনো নিয়ম নেই যে এরকম হতেই হবে। আপনি নিজের বিকাশ ঘটান। আমি আগেও বলেছি কিন্তু আবার বলা প্রয়োজন, আমের চাষিদের মধ্যে একটা প্রচলন রয়েছে, আপনি সারা ভারতবর্ষে এটা সকলেই জানেন। আপনি যদি একটি আমের চারা লাগান, 12 থেকে 14 মাসের মধ্যে কুসুম ধরবে, মরশুম এলেই। আমের চাষিরা প্রত্যেকটি ফুলকে এক এক করে গাছ থেকে তুলে নেন, কারণ একটাও রয়ে গেলে সেটা ফল ধারণ করবে সেই ছোট্ট গাছটিতেই। কেবল সেই গাছগুলোই যেগুলোতে 3 থেকে 4 বছর ফল ধারণ করতে দেওয়া হয় না, সেগুলোই পরবর্তীকালে পূর্ণ বিকশিত হয়ে প্রচুর ফল ধারণ করবে। যেই গাছগুলোতে খুব তাড়াতাড়ি ফল এসে যায়, সেগুলো কোনোদিনই পূর্ণ বর্ধিত হয় না। তো চাষিদের এই বিচক্ষণতাটা রয়েছে যে ফুলগুলোকে ছাঁটতে থাকেন শুরু থেকেই। ঠিক সেইভাবেই মানুষের বাঁচার জন্য তাড়াহুড়ো করা উচিত নয়। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো, জীবনের মধ্যে লাফিয়ে পড়ার আগে আপনি নিজেকে এমন একটা উচ্চতর জায়গায় নিয়ে যান যেখান থেকে জীবন আপনার জন্য অনায়াসেই ঘটতে পারে। আপনি যদি জীবনটা খুব তাড়াতাড়ি বেঁচে নেন, তাহলে বাকি জীবনটা খুব কষ্টসাধ্য হয়ে উঠবে আপনার জন্য। দেখুন, সময়ের সাথে প্রচুর সমস্যা আসতেই থাকবে। আপনি যদি পশ্চিমের বিশ্ববিদ্যালয়গুলোতে যান, আমি এই রস হার্ভার্ড বিজনেস স্কুলগুলো থেকে ফিরে এলাম, সেই জায়গাগুলোতে গেলে আপনি দেখবেন, আমি সঠিক পরিসংখ্যান দিয়ে বলতে পারবো না, কিন্তু লোকে বলেছেন বা আশেপাশে তাকালেই আপনি দেখতে পাবেন, সেখানে বেশিরভাগ মানুষই হলো ভারতীয় এবং চাইনিজ। ওখানকার প্রায় সব জায়গাতেই কেবল 40% হলো আমেরিকান বা ককেশিয়ান, সাদাবর্ণের, যদিও তারাই সেখানকার সংখ্যাগরিষ্ঠ। এটাই জন্যই, কারণ ভারতীয় এবং চাইনিজ পরিবারগুলোতে ছেলেমেয়েদের জন্য একটা সহায়ক পূর্ব পরিবেশ রয়েছে। পড়াশোনা শেষ না হওয়া অবধি তারা মা বাবার সঙ্গেই থাকেন, কিন্তু সাদাবর্ণের পরিবারগুলোতে তাদের 18 বছর বয়স হতে না হতেই তারা ঘর ছেড়ে চলে যান এবং তাদের সঙ্গীদের বা প্রেমিক প্রেমিকাদের সঙ্গে সহবাস করেন। তো স্বাভাবিকভাবেই আবেগের নানা চাপানুতরের মধ্যে দিয়ে যেতে হয়। রোজগার করা বা একে অপরের জন্য সময় বার করা, তো লাইব্রেরি যাওয়ার বা পড়াশোনা করার সময়ই থাকে না। সমস্ত উচ্চস্থানাধিকারীরা ভারতীয়, ইহুদি সম্প্রদায়ের আর চাইনিজ। আমেরিকার সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতেই এরকম। এর মানে হল প্রচুর সংখ্যক আমেরিকানরা তাদের বিশ্ববিদ্যালয় শেষই করছেন না, কারণ এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ব্যাপার চলতে থাকে। সবসময় তো ঠিক চলবে না, এটা ওটা চলতেই থাকবে, রোজকার ঝামেলা ঝগড়া রোজ এসব চলতেই থাকে। এবার এটা বুঝতে হবে, এটা আপনার জীবনের এমন একটা সময় যখন আপনার ক্ষমতাগুলো সর্বোচ্চ স্তরে রয়েছে। জীবনের এই পর্যায়ে আপনি যদি নিজের অন্তরে একটি বিশেষ একাগ্রতা ও ভারসাম্য তৈরি করেন, This energy will translate into something fantastic. তাহলে এটা চমৎকার কিছু একটাতে রূপান্তরিত হবে। কিন্তু জীবনের এই পর্যায়ে যদি আপনি একাগ্রতা বা ভারসাম্য না আনেন, তাহলে 40-45 বছর বয়সে গিয়ে আপনার আর সেই একই ক্ষমতা থাকবে না। এই কথাটা যুবকরা বোঝেন না। তারা ভাবেন সারা জীবন ক্ষমতার এই মাত্রাটাই বজায় থাকবে। না, এটা চলে যাবে। এটা কেবল 8 বা 12, খুব বেশি হলে 15 বছর থাকে। 14 থেকে 30 অবধি শক্তির একটা প্রবল উচ্ছ্বাস থাকে। এই সময় আপনি যদি এটাকে ঠিক মতন চালাতে শেখেন, আপনার জীবনে একটি ভারসাম্য এবং একাগ্রতা নিয়ে আসতে পারেন, তাহলে এই জীবনটা একটা উচ্চতর মাত্রায় ঘটবে। কিন্তু আপনি যদি এই ভারসাম্যটা না এনে তাড়াতাড়ি বাঁচতে যান, তখন দেখবেন ব্যাপারটা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে। এমন না যে পারবেন না, হয়তো পারবেন, কিন্তু তখন প্রচণ্ড সংগ্রাম করতে হবে। তো এটা ব্যক্তিগত ব্যাপার, কারুর যদি সেরকম বাধ্যবাধকতা থাকে তিনি করতেই পারেন। কিন্তু এটাকে একটা প্রচলন হিসেবে তৈরি করবেন না যে আপনি কলেজে পড়লেই
আপনাকে শারীরিক সম্পর্কে জড়াতে হবে, এটার প্রয়োজন নেই।